Assalamu alaikum, the students of Alim first year of Isagali Fazil Degree Madrasa, you are welcome to my English class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 13 লেসন 2 থেকে। আমাদের আজকের লেসন টাইটেল হচ্ছে ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস, খাদ্যাভ্যাস এবং ঝামেলা। চলো আমরা রিডিংটি, আজকের রিডিং প্যাসেজটি আমরা পড়ি। দ্য স্টোরি দ্য লাঞ্চন ইজ বাই উইলিয়াম সমারসেট মম। লাঞ্চন গল্পটি সমারসেট মম কর্তৃক লিখিত, ওয়াজ এ ব্রিটিশ নভেলিস্ট। সরি, দ্য স্টোরি দ্য লাঞ্চন ইজ বাই উইলিয়াম সমারসেট মম, ওয়াজ এ ব্রিটিশ নভেলিস্ট। লাঞ্চন গল্পের লেখক উইলিয়াম সমারসেট মম হচ্ছেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, প্লে রাইট, নাট্যকার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্প লেখক, হুজ ওয়ার্ক ইজ ক্যারেক্টারাইজড, যার সাহিত্যকর্ম বৈশিষ্ট্য মণ্ডিত বাই এ ক্লিয়ার লুসিড স্টাইল, একটি স্পষ্ট সহজ সরল স্টাইল অ্যান্ড এ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার, এবং মানব স্বভাবের একটি গভীর দিক যাতে রয়েছে। দ্য লাঞ্চন ইজ অ্যাবাউট এ লেডি অ্যাডমায়ারার। লাঞ্চন গল্পটি হচ্ছে একজন মহিলা প্রশংসাকারী সম্পর্কে, অফ দ্য রাইটার, লেখকের, হু ম্যানেজ টু গেট এ লাঞ্চন ইনভাইটেশন, যিনি একটি মধ্যাহ্নভোজনে আমন্ত্রণের ব্যবস্থা করতে পেরেছিলেন, ফ্রম হিম, লেখকের কাছ থেকে, টু অ্যান এক্সপেন্সিভ প্যারিস রেস্টুরেন্ট, প্যারিসের একটি খুবই দামি রেস্তোরাঁয়, 20 years ago, 20 বছর আগে, উইথ হিউমার অ্যান্ড আইরনি। এই গল্পে রয়েছে হিউমার বা হাস্য রসাত্মক বিষয় এবং ব্যঙ্গাত্মক উক্তি। দ্য রাইটার ডেসক্রাইবস দ্য লেডিস ল্যাভিশ ইটিং। লেখক বর্ণনা করেন সেই মহিলার ব্যাপক খাবার, অ্যাট হিজ এক্সপেন্স, তার ব্যয়ে, অ্যান্ড হোয়াট হ্যাপেন টু হার 20 years later, এবং 20 বছর পরে তার ভাগ্যে যে কী ঘটেছিল। ওকে, উই আর গোয়িং টু দ্য স্টোরি, দ্য লাঞ্চন, উইলিয়াম সমারসেট মম। I caught sight of her at the play. মেয়েটি আমার নজরে পড়েছিল নাটক চলাকালে বা নাট্যশালায়। অ্যান্ড ইন অ্যান্সার টু হার বেকনি, তার ইশারার প্রতিউত্তরে, আই ওয়েন্ট টু হার ডিউরিং দ্য ইন্টারভেল, বিরতির সময়ে আমি তার কাছে গেলাম, অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, তার পাশে গিয়ে বসে পড়লাম। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, এ তো অনেক দিন হয়ে গেছে যে শেষবারের মতো আমি তাকে দেখেছি। অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশন হার নেম, কেউ যদি তার নামটা আমাকে স্মরণ করিয়ে না দিত, আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রেকগনাইজড হার, আমার কদাচিতই মনে হয় যে তাকে আমি চিনতে পারতাম। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, সে আমাকে খুবই উৎফুল্লভাবে সম্বোধন করেছিল। ওয়েল, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হ্যাঁ অনেক বছর হয়ে গেছে যে আমাদের প্রথম দেখা। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় না কতই দ্রুত চলে যায়। উই আর নান অফ আস গেটিং এনি ইয়াঙ্গার, আমরা তো কেউ আর তরুণ হচ্ছি না। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, আপনার কি মনে পড়ে যে প্রথমবার যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল? ইউ আস্কড মি টু লাঞ্চন, আপনি আমাকে একটা মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ করেছিলেন। ডিড আই রিমেম্বার, আমার কি সেটা মনে ছিল? ইট ওয়াজ 20 years ago, অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, এ ছিল 20 বছর আগের কথা, আমি তখন প্যারিসে থাকতাম। আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার অঞ্চলে আমার একটা ক্ষুদ্র কামরা ছিল, ওভার লুকিং এ সিমেট্রি, যা দিয়ে কবরস্থান দেখা যেত। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বিয়ারলি এনাফ মানি, আমি কেবল সেটুকু রোজগার করতাম, টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, কোনো রকম বা কাই ক্লেশে বেঁচে থাকার জন্যে। শি হ্যাড রিড এ বুক অফ মাইন্ড, তিনি আমার একটা বই পড়েছিলেন, অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, সে আমার একটা বই পড়েছিল এবং আমাকে এটি নিয়ে লিখেছিল। আই অ্যান্সার থ্যাঙ্কিং হার, তাকে ধন্যবাদ জানিয়ে আমি উত্তর দিয়েছিলাম। অ্যান্ড প্রেজেন্টলি আই রিসিভ ফ্রম হার অ্যানাদার লেটার, এবং শিগগিরই আমি তার কাছ থেকে আরেকটি চিঠি পেলাম, সেইং দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, যাতে বলা ছিল যে তিনি প্যারিস হয়ে যাচ্ছেন, অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, তিনি আমার সাথে একটু খোশ গল্প করতে চান,
but her time was limited. কিন্তু তার সময় ছিল সীমিত. And the only free moment she had, একমাত্র অবসর সময় তার ছিল, was on the following Thursday, পরবর্তী বৃহস্পতিবার. She was spending the morning at the Luxembourg. সকালবেলাটা তিনি লুক্সেমবার্গে কাটাবেন. And would I give her a little luncheon at Foyers afterwards. পরে তাকে আমি সামান্য লাঞ্চের ব্যবস্থা করতে পারি কিনা. Foyers is a restaurant. Foyers হচ্ছে এমন একটি রেস্তোরাঁ at which the French senator sit, যেখানে ফরাসি সিনেটের সভ্যরা সদস্যরা খেয়ে থাকেন. And it was so far beyond my means. এটা আমার সাধ্যের এতটা বাইরে ছিল যে I had never even thought of going there. এমনকি সেখানে যাবার কথা কখনো আমি কল্পনাও করিনি. বাট আই ওয়াজ ফ্লেটার্ড, কিন্তু আমাকে তো তুষামোদ করা হয়েছিল. অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু ওমেন. আর আমি এতই তরুণ ছিলাম বয়সে যে কোনো মহিলার আবদারে তো কোনো না বলতে শিখিনি. আই হ্যাড এটি ফ্রান্স গোল্ড ফ্রান্স টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ. মাসের বাকিটির সময়টুকু চালিয়ে নেওয়ার জন্য আমার কাছে 80 ফ্রান্স ছিল. অ্যান্ড এ মডেস্ট লাঞ্চন শুড নট কস্ট মি মোর দেন কস্ট মোর দেন 15. সাদা সিধে একটা লাঞ্চন দিলে তাতে 15 ফ্রাঙ্কের বেশি খরচ পড়বে না. ইফ আই কাট আউট কফি, আমি যদি কফি বাদ দিই ফর দ্য নেক্সট উইকস, আগামী 2 সপ্তাহ আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, আমি ভালোই চলতে পারবো. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্যাসেজ থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট শব্দগুলো, গুরুত্বপূর্ণ শব্দগুলো খুঁজে বের করতে হবে এবং কতগুলো ফ্রেজ আছে সেগুলো তোমাদের খুঁজে বের করতে হবে. যেমন প্রথম লাইনে যে ফ্রেজটি আছে কট সাইট অফ হার, যা হচ্ছে ক্যাচ সাইট অফ হার, এর মানে হচ্ছে নজরে পড়া. তারপর আরেকটি ফ্রেজ আছে যেমন ইন আনসার টু, এর মানে হচ্ছে ইন রেসপন্স টু, প্রতি উত্তরে. এভাবে তোমাদেরকে ফ্রেজগুলো খুঁজে বের করতে হবে. আজকের প্যাসেজের একেবারে শেষ লাইনে আরেকটি ফ্রেজ, যেমন আমরা বলতে পারি কাট আউট, বাদ দেওয়া, হ্যাঁ কেটে ফেলা ইত্যাদি অর্থে. তো এই ফ্রেজগুলো আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করবো এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করবো. তারপরে পুরোটা অর্থ আমরা জানতে চেষ্টা করব এবং এর ভিতরে কী কী সম্ভাব্য প্রশ্ন হতে পারে এবং সেগুলো উত্তরও আমরা দিতে চেষ্টা করব. আশা করি তোমরা ভালোভাবে গল্পটি পড়বে. পরবর্তীতে আমরা আগামী ক্লাসে আরও আলোচনা করব. থ্যাংক ইউ ভেরি মাচ.